নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও ভগবান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজ আমি আপনাদের সামনে যে ঘটনাটা বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে আমারই এক রিলেটিভ বলেছেন, এবং যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি হচ্ছেন আমারই রিলেটিভের ফ্রেন্ড, এবং ওনার বর্তমান বয়স এখন প্রায় 50। আমি মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশান আমাদেরকে অনেক বেশি মোটিভেশান দেয়। আর অবশ্যই সম্পূর্ণ গল্পটা শোনার পর আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং পসিবল হলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করবেন। তা আসুন বন্ধুরা, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। আমার যে রিলেটিভ আমাকে ঘটনাটা বলেছেন, যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি হলেন তার ফ্রেন্ড, এবং তিনি নিউ দিল্লি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে রাজধানী নিউ দিল্লি, সেখানের একটি বিখ্যাত রেস্তোরাঁয় উনি শেফ হিসেবে কাজ করেন। উনি একজন প্রফেশনাল শেফ, এবং উনি প্রচুর ধরনের কুইজিনস বানাতে উনি সক্ষম, এবং উনি বিভিন্ন বড় বড় রেস্তোরাঁ চেনের সাথে উনি কাজ করেছেন, এখনও ইভেন উনি কাজ করেন। সেই সময় উনি একটি বিখ্যাত রেস্তোরাঁয় অ্যাজ শেফ জব করতেন, এবং সেই সময়কালটা ছিল কিন্তু ক্রিসমাসের ঠিক পরে পরে, মানে 25-26 এরকম একটা টাইমিং চলছে, মানে 26-27 এরকম একটা টাইম, মানে জাস্ট ক্রিসমাসটা শেষ হয়েছে এবং নিউ ইয়ার ইভ শুরু হয়েছে। এবং সবাই জানে যে সেই সময় এক প্রত্যেকটা রেস্তোরাঁর উপরেই একটা প্রেশার থাকে, কারণ মানুষ যেহেতু অনেক বেশি আউটিং করে, তো বাইরে লাঞ্চ ডিনার এগুলো খুবই কমন, তো সেই সময় প্রায় প্রত্যেকটা রেস্তোরাঁতেই একটা প্রেশার থাকে। তো সেইখানেও সেই জন্য ছিল, দিল্লিতেও সেই রেস্তোরাঁতে খুবই ওনার প্রেশার ছিল, এবং যেহেতু উনি সিনিয়র শেফ ছিলেন তো ওনার মানে ভালোই কিন্তু মানে কাজের চাপ ছিল সেই সময়টা। এবং উনি কী করতেন, ওনার মেন যে বাড়ি ছিল সেটা ছিল চণ্ডীগড়ে, ওখানে উনি মানে দিল্লিতে উনি একটা মেসে থাকতেন, মানে থাকতেন বলতে উনি বেশিরভাগ সময় তো এই রেস্তোরাঁর যে কিচেন আছে, যে সেন্ট্রাল কিচেন, সেখানেই উনি সময় কাটাতেন, মানে যেহেতু ওনার কাজটা অনেক বড় কাজ ছিল, তো তারপরে কখনো কখনো ওনার ওখানেই থেকে যেতেন, কারণ ওখানে ওনাদের স্টাফ রুম ছিল, এবং কখনো যদি উনি একটু সময় পেতেন, কারণ ওনার বই পড়ার খুব নেশা, তো সেই জন্য উনি মানে উনি বই পড়া, তারপরে উনি খুব ধার্মিক মানুষ, উনি মাঝে মধ্যে মন্দিরে যেতেন, তো সেই সমস্ত কারণের জন্য উনি কী করতেন, ওই একটা মেস উনি ভাড়া নিয়ে রেখে দিয়েছিলেন, যে যেদিন যেদিন ওনার একটু আগে কাজ শেষ হতো তো তিনি আর ওইখানে থাকতেন না, উনি মেসে চলে যেতেন। এবং ওনার একটি উনি রিসেন্ট তখন সেই সময় রিসেন্ট মানে এটা 2019-এর ঘটনা, সেই সময় উনি নয়ডাতে একটা ফ্ল্যাট কিনেছিলেন। তো প্ল্যানটা ওনার এরকম ছিল যে নিউ ইয়ার ইভে উনি কিছুদিন ছুটি নেবেন, 4-5 দিন, তো তিনি এখান থেকে উনি সোজা কাজকর্ম করে উনি নয়ডা চলে যাবেন, নয়ডার ফ্ল্যাটে ওনার ফ্যামিলিও আসবে, তো ওনারা পুরো নিউ ইয়ারটা সেলিব্রেট করে তারপরে আবার উনি ওনার কাজে ফিরবেন, এবং ওনার ফ্যামিলি তারা আবার চণ্ডীগড়ে ব্যাক করে যাবেন। এইটা ছিল ওনার প্ল্যান। তো সেই প্ল্যান ওয়াইজ উনি 27 তারিখের ঘটনা এটা, 27 তারিখ উনি ওনার প্রচুর সেই সময় প্রচুর আমি বলছি রেস্তোরাঁয় চাপ ছিল, তো উনি প্রচুর কাজকর্ম করে বাকি যারা আরও যারা শেফ ছিলেন বা কুক ছিলেন তাদেরকে সম্পূর্ণ কাজটাজ বুঝিয়ে উনি বেরিয়ে আসেন, যে উনি বেরোন আর কি, হোটেল থেকে বেরিয়ে যান, কারণ উনি তারপরে উনি ওনার জয়েন করার কথা ছিল 2 জানুয়ারি। 2 জানুয়ারি ওনার আবার ছুটি কাটিয়ে রিজয়েন করার সময়, উনি এসব কাজকর্ম গোটাতে গোটাতে ওনার বেশ রাত হয়ে যায়। তো ওনার দিল্লি থেকে নয়টা উনি উদ্দেশ্যে রওনা হন, তখন প্রায় রাত 11:30 থেকে 12:15 বেজে গেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, উনি দিল্লিতেই যেখানে উনি একটা মেস যেখানে ভাড়া নিয়েছিলেন, তো সেই মেসের আশেপাশে আমি বললাম উনি প্রচুর বইপত্র পড়তেন, তারপরে উনি প্রচুর মন্দিরে যেতেন, একজন ধার্মিক মানুষ, তো উনি যেখানে আর কি কাজ করতেন যে রেস্তোরাঁয়, সেখানে যার যেরকম শিফটিং আর কি ডিউটি পড়তো সেই ওয়াইজ তাদের কিন্তু সমস্ত মিলস কিন্তু ওই রেস্তোরাঁয় প্রোভাইড করতো, মানে সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এভরিথিং। এবারে উনি খুবই পরিমিত আহার করতেন, তো এবার হয়তো কখনো এরকম হতো যে উনি হয়তো রাতের বেলাও কাজ করেছেন, তো উনি তাড়াতাড়ি চলে এসছেন, তো ওনার যে মিলটা ছিল সেটা উনি প্যাক করে নিয়ে এসছেন। এবার কখনো কী হতো যে উনি ওনার জন্য অল্প কিছু খাবার রেখে ওই যেখানে ওনার মেস ছিল সেখান থেকে আরেকটু দূরে একটা মানে
খুব ছোট 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 বাড়ি ঘর মতো ছিল, মানে ওটা অস্থায়ী বলা যেতে পারে, ঝুপড়ি টাইপের। সেখানকার কিছু বাচ্চাদেরকে উনি কী করতেন যে এক্সট্রা যত খাবার থাকতো উনি সেগুলো দিয়ে দিতেন, যাতে খাবারগুলো ওয়েস্ট না হয়। তারপরে আমি বললাম না যে উনি বই পড়তে খুব ভালোবাসতেন, তো উনি ওই বাচ্চাদেরকেও, ওখানকার বাচ্চাগুলো নাকি ওখানকার একটা গভর্নমেন্ট স্কুলে পড়তো, তো সেখানেও কিন্তু উনি ওই বাচ্চাগুলোকে বই খাতা মাঝে মধ্যেই কিনে দিতেন, তাদের পেন্সিল রাবার সব কিছু মানে উনি প্রোভাইড যতটা পারতেন উনি করতেন। এবং সেখানকারই মধ্যে একটি ছেলে ছিল, সেই ছেলেটি মানে পড়াশোনা কিন্তু খুব ভালো ছিল, এবং উনি ওই ছেলেটিকে খুব একটু বেশি পছন্দ করতেন সবার মধ্যে, কারণ ওর খুব ইন্টারেস্ট ছিল। তারপরে কখনো হয়তো কোনো বই ওনার মনে হলো যে ওকে দিও বইটা পড়বে, এবং এরকম হতো যে মানে বাচ্চাটা কিন্তু খুব একটা বড়ো ছেলে না, ছোটো ছেলেই বলা যায়, 10-12 এরকম বয়স, তো ও কখনো জিজ্ঞেস করতো যে কি রে এইটা পড়েছিস, মানে খুবই ভালো আর কি একজন মানুষ ছিলেন উনি। তো ওই ছেলেটি কখনো কখনো মানে ছেলেটির একটা মধ্যে একটা পাওয়ার ছিল নাকি, ছেলেটা অনেক কিছু অনেক সময় হঠাৎ হঠাৎ বলে দিত, এবং এমনও হতো যে ছেলেটা হয়তো আগের দিন বলেছে যে দেখবে কালকে এটা হবে, দেখবে পরশু সেটা হবে, তো সেটা না ফলে যেত, মানে কিভাবে হতো উনি জানেন না, মানে হয়তো বাই কোইন্সিডেন্সই হতো কিন্তু ওটা হয়ে যেত। তো এই ছুটিটা মানে উনি নেয়ার আগে, উনি যখন লাস্ট টাইম ওই উনি ওনার মেসে গেছিলেন, তো তখন ওই ছেলেটা বলেছিল মানে উনি কোনো একটা খাবার দিতে গেছিল ওদের মহল্লায়, তো তখন ওই ছেলেটা নাকি বলেছিল যে আপনার সাথে না একটা খুব আশীর্বাদজনক একটা ঘটনা ঘটতে চলেছে, মানে যে ঘটনাটা ঘটার পরে আপনার মনে হবে যে আপনি ব্লেসড, এরকম আর কি একটা কথা বলেছিল। এবার একটা বাচ্চা ছেলে কি বললো কখনো বললো, কিন্তু সেটা না উনি মানে উনি বিশ্বাস করতেন যে এরকম মানে এরকম ঘটনা ঘটেছে, মানে সেটিকে বিশ্বাস করতেন, কিন্তু কী ঘটবে, কীভাবে ঘটবে, কেন উনি নিজেকে ব্লেসড ফিল করবে সেটা উনি আর অত কিছু জিজ্ঞেসও করেনি। আর বললাম ওনার প্রচণ্ড হেক্টিক শিডিউল থাকতো, কারণ উনি মানে ওনাকে রেস্তোরাঁয় অনেক মানে ঘন্টার পর ঘন্টা ওনাকে কাজ করতে হতো, এটা কখনো কোনো কোনো সময় 16-17 ঘন্টাও উনি কাজ করেছেন একটা না। তো এবার উনি তো দিল্লি থেকে বেরিয়ে গেছে, এবার নয়ডায় নিজের ফ্ল্যাটে যাবেন, তো উনি নিজের গাড়ি ড্রাইভ করে উনি শুরু করলেন যাওয়া। অল্প কিছু উনি খাবারও খেয়েছেন, এবার উনি শুধু ওনার সাথে শুধু রয়েছে জলের বোতল, ওনার একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপ, মোবাইল আর কিছু যা যেরকম থাকে ওয়ালেটে কিছু ক্যাশ কার্ড এসব নিয়ে উনি ড্রাইভ করে মানে যাওয়া শুরু করলেন। এবার ওনার মনে একটা আনন্দ যে উনি এবার কিছুদিনের এত মানে এতটা কাজের প্রেশার থেকে উনি একটা ছুটি পেয়েছেন, এবং এরপরে উনি দুদিন পর ওনার ফ্যামিলি আসবে। এবার উনি দুদিন আগে এই কারণে যাচ্ছিল ফ্যামিলি আসার, মানে উনি 27 তারিখ বেরিয়েছিলেন, ওনার 27 তারিখ হয়তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ার মানে কথা, বাট উনি ভেবেছিলেন যে 28 আর 29 এই দুটো দিনে উনি ঘরটাকে একটু গুছিয়ে নেবেন, কারণ ফ্ল্যাটটা উনি নতুনই একদম নতুনই কিনেছিলেন, তো সেইভাবে ঘরটাকে মানে সাজানো গোছানো জিনিসপত্র ঠিকঠাক করে রাখা সেটার উনি সেইভাবে সময় পাননি। তো উনি ভেবেছিলেন যে উনি দুদিন আগে পৌঁছে যাবে, তো তারপরে 23 তারিখ ওনার ফ্যামিলি চলে আসবে, তো একবারে সবাই মিলে এনজয় করে উনি তারপরে আবার কাজে যোগ দেবে, তো সেই জন্য উনি দুদিন আগে ছুটি নিয়ে চলে যাচ্ছেন। এবার দিল্লি থেকে নয়ডা কিন্তু উনি এর আগেও যাতায়াত করেছেন বেশ কবার, এবং উনি কিন্তু খুব ড্রাইভিং ব্যাপারটা কিন্তু খুব এনজয় করেন, মানে একদম ভয় পান বা ওনার ভালো লাগে না ড্রাইভ করতে এরকম কিন্তু একদমই ব্যাপার ছিল না। তো ভালো কথা, উনি যাচ্ছেন, যেতে যেতে উনি বেশ কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করেন যে পিছনে একটা গাড়ি ওনাকে মানে উনি যতটা যত আসতেই যাচ্ছেন বা কোনো জায়গায় যতই ট্রাফিক আসছে একটা গাড়ি মনে হচ্ছে যেন ওনাকে ফলো করছে। সেটা মানে উনি প্রায় সেটা 20-25 মিনিট পরে বুঝতে পারেন। এবার নিউ দিল্লি থেকে নয়ডা যেতে প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তো এই পুরো জার্নিটার মধ্যে প্রথমে তো উনি কিছু বুঝতে পারেননি, তো 20-25 মিনিট পর উনি বুঝতে পারছেন যে একটা গাড়ি ওনাকে ফলো করছে, মানে উনি যতই পাশ কাটাচ্ছেন বা যেভাবেই হচ্ছে সবসময় ওই গাড়িটা ওনার পিছনে রয়েছে। এবার ওনার না কিছু মানে এই ব্যাপারটা বুঝতে পারার পরে ওনার একটু টেনশান হয়, কারণ ভাবছেন যে ওনার কাছে একটা গাড়ি রয়েছে, একটা দামি মোবাইল রয়েছে, ল্যাপটপ রয়েছে, ক্যাশ রয়েছে, তো মানে কোনো মানে খারাপ উদ্দেশ্য নেই তো গাড়িটার, হয়তো কোথাও হয়তো একটু নির্ঝুম জায়গা দেখে হয়তো আমার গাড়িটা আমার সামনে চলে আসবে তারপরে হয়তো লুট করতে পারে, তো এইটা ভেবে না ওনার একটু মানে অস্বস্তি লাগা শুরু হয়। এইটা হচ্ছে ফার্স্ট। তখন উনি একটা বুদ্ধি করেন, উনি কী করেন একটা সাইড নেন, সাইড নিয়ে গাড়ির স্পিডটাকে একদম কমিয়ে দেন, যেটা দেখার জন্য যে গাড়িটা মানে স্পিডটা একদম কমিয়ে দেওয়ার পরেও কি গাড়িটা পিছনেই থাকে না সে ওভারটেক করে বেরিয়ে যায়। উনি দেখছেন
যে উনি যখন মানে গাড়িটা স্পিডটা উনি একটা সাইডে করে একদম প্রায় জিরো করে দিচ্ছে, সেই সময় উনি দেখছেন যে গাড়িটা মানে যে গাড়িটা ওনার মনে হচ্ছিল নাকি পিছু করছে, সেটা খুব স্পিডে সামনে দিয়ে বেরিয়ে চলে যায়। এতটাই স্পিডে বেরিয়ে চলে যায় যে গাড়িটা কে ড্রাইভ করছে বা কি কি আছে কিছু বুঝতে পারেন না উনি। আচ্ছা, এবার উনি তো মানে ঘরে প্রাণ ফিরে পেলেন যে ঠিক আছে, অ্যাটলিস্ট যেটা আমি ভাবছিলাম সেরকম নয়, হয়তো এও হয়তো নয়ডাই যাচ্ছে, তো হতেই পারে। উনি আর কিছু ভাবেন না, উনি তারপরে হালকা মিউজিক চালিয়ে উনি আবার ড্রাইভ করা শুরু করেন। 15-20 মিনিট খুব ভালো মতো গেছে, কোনো অসুবিধে ছিল না। আবার কিছুক্ষণ পরে উনি দেখছেন ওই সেই গাড়িটা আবার ওনার পিছনে। এইবারে উনি প্রচণ্ড ঘাবড়ে যান, উনি ভাবছেন যে ব্যাপারটা হলো কি করে। এবং তারপরে উনি একটা বিষয় লক্ষ্য করেন যে সেম মডেলের তো অনেক গাড়ি রাস্তায় থাকে, তো উনি সেটা দেখে মানে ওনার কিছু মনে হচ্ছে না। তো তখন উনি দেখলেন যে না, গাড়িটার যে সামনেটা ছিল সেখানে একটা স্টিকার মতো একটা কিছু ছিল, তো উনি সেটা দেখে বুঝতে পেরেছেন এই গাড়িটাই সেই গাড়িটা, এটা মানে সেম মডেলের অন্য গাড়ি নয়। কিন্তু উনি ভাবছেন যে একটা সোজা রাস্তা চলে গেছে সেখানে, হ্যাঁ মানে আশপাশটায় কিছু কিছু জায়গার মানে পুরো রাস্তাটা তো প্রচুর আলো থাকে তা নয়, এটা হতেই পারে যে মানে উনি গাড়ি চালাচ্ছেন উনি হয়তো খেয়াল করেননি, গাড়িটা হয়তো কিছু দূর গিয়ে হয়তো সেও গাড়িটা হয়তো সাইড করেছিল যে এই গাড়িটা আসার অপেক্ষা করছিল, তো সেই জন্য হয়তো উনি দেখতে পাননি। তাই ভাবছে যে তাহলে গাড়িটা পিছনে এলো কেন, এটা তো সামনে থাকার কথা, আর এই গাড়িটাকে আমি তো মানে ওভারটেক করে সামনে তো আসিনি। তো উনি ভাবলেন যে ঠিক আছে, তার মানে মনে হচ্ছে এই গাড়িটা আমাকেই ফলো করছে, যেই মুহূর্তে আমি সাইড হয়ে গেছি ও আমার ভিজিবিলিটির বাইরে গিয়ে তখন হয়তো ও স্পিড নিয়ে কিছু দূর গিয়ে হয়তো 1-1.5 কিলোমিটার পর হয়তো ও সাইড হয়ে দাঁড়িয়েছিল, সেটা আমি খেয়াল করিনি, আমি যেই বেরিয়ে গেছি সামনে ওই গাড়িটা আবার আমাকে পিছু নিচ্ছে। তো ওনার খুব অসহ্য লাগে, আমার খুব মানে ওনার মানে বিরক্তও লাগছে, একটু ভয়ও লাগছে যে কী করবে এবার উনি, কারণ উনি তখন গাড়িতে একা, তখন রাত ভালো রাত হয়ে গেছে, আর সিটি এলাকাতে যে ধরনের ক্রাউড থাকে সেটা তো ওরকম মানে ওরকম একটা মানে জনবহুল মানে জায়গা তো নয়, মানে একটা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে, আশেপাশে ফাঁকা জমি প্রচুর রয়েছে, যারা দিল্লি থেকে নয়ডা গেছেন তারা তো জানেনই, এবং সেখানে সব হাই স্পিডে গাড়ি যায়। এবার উনি যদি হঠাৎ করে কোনো হেল্প চানও কারোর থেকে, সেটাই তো সেভাবে হয়তো উনি হেল্প পাবেনও না। আর যথেষ্ট রাত হয়ে গেছে, আর প্রচণ্ড মানে দিল্লিতে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে, কলকাতা থেকেও অনেক বেশি ঠান্ডা থাকে। কলকাতা বা পুরো পশ্চিমবঙ্গে যতটা ঠান্ডা থাকে তার থেকেও মোটামুটি মানে উত্তরবঙ্গ বাদ দিলে ভালোই ঠান্ডা থাকে, খুবই ভালো ঠান্ডা থাকে। তো হালকা হালকা কুয়াশাও রয়েছে, তো উনি না কিছুতেই বুঝতে পারছেন না যে ওনার ঠিক কী করা উচিত। উনি কি যেমন যাচ্ছে সেভাবেই চলে যাবেন, নাকি উনি আবার গাড়িটা থামিয়ে গাড়িটাকে পিছনে গাড়িটাকে পাস করতে দেবেন। তো উনি ভাবছেন যে এখন যদি উনি গাড়িটা থামিয়েও দেন, আর মানে যেহেতু জায়গা মানে যে জায়গাটার মধ্যে তখন উনি চালাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু বেশ নির্জন জায়গা ছিল এবং দুপাশে একটা ফাঁকা ফাঁকা জমি মতো ছিল, তো উনি ভাবছেন যে না, এইখানে আমি যদি গাড়ি থামাই বা কিছু যদি করি, এরপরে যদি গাড়িটা ও যদি থামিয়ে এসে আমার উপরে চড়াও হয়, এবং গাড়িতে কজন আছে সেটা তো আমি জানি না। তো এরকম নানান জিনিস ভাবতে ভাবতে উনি কী করেন, কখনও গাড়িটা স্পিডটা উনি খুব কম করে দিচ্ছেন, কখনও আবার উনি বেশি করে দিচ্ছেন, এরকম করে উনি ভাবছেন যে কোনোভাবে উনি যদি ওনার ফ্ল্যাট অবধি পৌঁছে যান ব্যাস আর কোনো চিন্তা নেই। এরকম মানে অনেকক্ষণ দেখছেন যে গাড়িটা, এবার কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করছে গাড়িটা একদম সামনে চলে এসেছে, একদম মানে জাস্ট পিছনে রয়েছে। এবার উনি ভাবছেন কি যে তাহলে না আমার একবার দেখা উচিত যে গাড়িটা কে চালাচ্ছে বা কী বৃত্তান্ত। এবং উনি একটা জিনিস লক্ষ্য করলেন, যেটুকু আর কি মানে ড্রাইভ করতে করতে যেটুকু দেখা যায়, উনি দেখলেন যে উইন্ডো গ্লাসগুলো কিন্তু নামানো রয়েছে, এরকম নয় যে দেওয়া, মানে এসি চলছে না ভিতরে। তো উনি ভাবলেন যে না, আমাকে ওটা একটু দেখতে হয় ব্যাপারটা কী হচ্ছে। তো উনি কী করলেন, গাড়িটাকে এবার ভাবলেন যে এবার যখনই ও কাছাকাছি চলে আসবে তখন আমি স্পিডটাকে একদম কমিয়ে দেবো, দেখবো যে গাড়িটা কে চালাচ্ছে, কিন্তু এমনভাবে দেখবো যাতে মানে যে চালাচ্ছে সে বুঝতে না পারে, কিন্তু আমাকে ব্যাপারটা জানতে হবে বা বুঝতে হবে, সেরকম হলে আমি পুলিশে ফোন করবো বা কিছু একটা, এরকম উনি বিভিন্ন কথা ভাবছেন। এইরকম সময় উনি একটা মানে কান্নার আওয়াজ পাওয়া শুরু করলেন, মনে হচ্ছে যে ওনার গাড়ির মানে উনিও তো ইয়েগুলো নামিয়ে দিয়েছেন, কারণ তখন প্রচণ্ড ঠান্ডা ঠিকই আর গাড়ি চালাচ্ছেন মানে হাওয়া আসছে, কিন্তু এটা দেখবেন বলে উনি কিছুটা গ্লাসটা উইন্ডোর গ্লাসটা কিছুটা নামিয়ে রেখেছেন। এবং উনি শুনতে পাচ্ছেন যে ওই যে পাশ দিয়ে যে গাড়িটা মানে জাস্ট একটু পিছনেই জাস্ট গাড়িটা যেটা আছে, উনি মনে ওনার মনে হচ্ছে যে গাড়ির মধ্যে কেউ একজন কাঁদছে,
এবার উনি ভাবছেন যে কেন অপহরণ করলো বা কোনো মেয়েকে বা তুলে নিয়ে যাচ্ছে, কিছু কি এরকম ঘটনা ঘটলো নাকি। উনি এবার উনি আরও কিউরিয়াস হয়ে পড়েন এবং উনি ভাবছেন যে তাহলে আমার তো কিছু করা উচিত যদি কোনো মেয়েকে তুলে নিয়ে যায় বা কিছু। উনি ভাবলেন যে ঠিক আছে আমি এবার দেখবো, আমি এতক্ষণ আমি ভাবছিলাম যে আমি দেখবো কি দেখবো না, কিন্তু এবার তো আমি শিওর হয়ে গেলাম যে আমি দেখবো, তাতে যদি ভয় যদি মেয়েটাকে ছেড়ে দেয় বা কিছু যদি মেয়েটার হেল্প হয় তো আমি সেটা করবো, সেই বুঝে আমি তাহলে পুলিশকে ফোন করবো। এবার এরকম বিভিন্ন রকম উনি ভাবছেন এবং একটা মানে অদ্ভুত ঘটনা উনি তারপরে মানে ফেস করতে লাগলেন, সেটা হচ্ছে যে গাড়িটা মানে যে চালাচ্ছিল অন্য গাড়িটা, সেই গাড়িটা এমনই স্পিডে চালাচ্ছে যে যখন এই ভদ্রলোক মানে গাড়িটা মানে জাস্ট পিছনেই রয়েছে, এবার মানে কি হবে যখন একটা গাড়ি অন্য গাড়ির থেকে একটু জাস্ট পিছনে থাকে, তখন অন্য গাড়িটা যদি স্পিডটা কমিয়ে দেয় তাহলে দুটো গাড়ি তো পাশাপাশি চলে আসার কথা, কিন্তু উনি যতই স্পিডটাকে কন্ট্রোল করছেন না কেন মানে অন্য গাড়িটাও ঠিক সেভাবেই স্পিডটা কন্ট্রোল করছে এবং সেই যে একটু পিছিয়ে থাকা ব্যাপারটা সেটাই হয়ে যাচ্ছে, মানে উনি কিছুতেই গাড়িটার মানে দুটো গাড়ি কিছুতেই পাশাপাশি হচ্ছে না। উনি অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিট ধরে সেম চেষ্টা করতে থাকেন, মানে আশপাশ দিয়ে অন্য গাড়ি বেরিয়ে যাচ্ছে শোষো করে সবই ঠিক আছে, কিন্তু উনি যেভাবেই স্পিডটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন এই জিনিসটার কিছুতেই হচ্ছে না। তো এটা ওনার খুব অস্বস্তি লাগে, উনি ভাবছে যে বাবা কী হলো রে বাবা এই ব্যাপারটা, আমি এত এতভাবে চেষ্টা করছি গাড়িটাকে দেখার মানে দুটো গাড়ি যাতে ওই গাড়িটার সাথে আমি পুরো একদম প্যারালালে আসতে চাইছি, কিন্তু কোনোভাবে আমি আসতে কেন পারছি না। তো এরকম 10-15 মিনিট হওয়ার পরে উনি কিন্তু সেই কান্নার আওয়াজটা কিন্তু কন্টিনিউয়াস পাচ্ছেন, উনি ভাবছেন যে কী হলো ব্যাপারটা। এবার উনি ভাবছেন যে আমি যদি এখন এই মুহূর্তে পুলিশকে ফোন করি, যদি এমার্জেন্সি কল করিও আমি কি বলবো, আমি কিছু তো দেখিনি চোখে, মানে তার জন্য মানে ভাবছেন যে না আমি যদি কিছু হেল্প চাইও তার জন্য তো আমাকে মানে বলতে হবে অ্যাটলিস্ট যে হ্যাঁ আমি এই জিনিসটা চোখে দেখেছি, এখানে এই ব্যাপারটা ঘটছে, আপনারা আসুন। বলছি আমি দেখ মানে কিছুতেই উনি এটা করতে আর পাচ্ছেন না। তো এমন সময় উনি কী করেছেন, হঠাৎ করেই একটু সাইড করে উনি একটা ব্রেক দিয়ে গাড়িটাকে নিজের গাড়িটাকে থামানোর চেষ্টা করেন, এবং থামানোর যখন চেষ্টা করেন সেই সময় তো গাড়িটা ওনার গাড়িটা তো থেমে গেল। এবার যে গাড়িটা ওনাকে পিছনে ফলো করছে এতক্ষণ থেকে সেই গাড়িটাকে এবার উনি মানে জালনা দিয়ে এবার উনি দেখতে পেলেন। আলটিমেটলি উনি যেটা এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে উনি চেষ্টা করছিলেন সেটা অ্যাটলিস্ট এবার ওনার হলো। তো প্রথম ওনার চোখ যায় ব্যাক সিটে, গাড়ির পিছনের দিকে সিটগুলোয়। উনি দেখেন যে গাড়ির ব্যাক সিটে কেউ নেই, কোনো মানুষ নেই। এবার যখন উনি দেখলেন যে ব্যাক সিটে কেউ নেই তো স্বাভাবিকভাবেই এবার ওনার চোখটা কোথায় যাবে, ফ্রন্ট সিটে ড্রাইভিং মানে ড্রাইভার সিটে যাবে। সেখানে যখন উনি তাকান মানে গাড়িটা তো উনি তো থামিয়ে দিয়েছেন, এবার গাড়িটা তো ওনাকে এবারে ক্রস করে বেরোচ্ছে এবং সেই গাড়িটাও কিন্তু স্পিডটা কমই ছিল, মানে এই জিনিসগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে এবং গাড়িটা কিন্তু তখন যথেষ্ট স্লো ছিল, মানে উনি মানে একদমই ঠিকঠাক দেখেছেন মানে কোনো ভুল নেই দেখার মধ্যে। উনি যখন ফ্রন্টের দিকে তাকালেন তখন উনি দেখছেন গাড়িটার ফ্রন্ট সিটেও কেউ নেই, ইভেন ড্রাইভার সিটেও কেউ নেই, পুরো গাড়িটা ফাঁকা, গাড়িটা কেউ চালাচ্ছে না মানে কোনো মানুষকে দেখা যাচ্ছে না যে চালাচ্ছে, স্টিয়ারিং নিজে থেকে ঘুরছে, গাড়িটার ড্রাইভার সিটে কেউ নেই, ড্রাইভার সিটের পাশের সিটে কেউ নেই, ইভেন ব্যাক সিটেও কেউ নেই, কিন্তু ওই গাড়িটা ওনার চোখের সামনে দিয়ে আস্তে আস্তে করে পাস করলো। স্পষ্ট দেখলেন গাড়ির সিটের কোথাও কেউ নেই, হালকা কান্নার আওয়াজটা কিন্তু যথারীতি গাড়ির ভিতর থেকেই আসছে। ভাবুন একবার সিচুয়েশনটা, প্রায় মাঝরাতে উনি একা রয়েছেন এবং উনি দেখছেন ওই গাড়িটা ওইভাবে ওনার সামনে দিয়ে পাস করলো এবং উনি নিজের চোখে পুরো জিনিসটা দেখলেন। একটা মানুষ, একটা গাড়িকে এবার উনি এইভাবে যখন দেখলেন তখন ওনার ভিতরে ওনার মানসিক কন্ডিশনটা কীরকম মানে হয়ে গেছিলো একবার ভেবে দেখুন। তো উনি এই জিনিসটা দেখে প্রচণ্ড মানে ঘাবড়ে যান, উনি ভাব মানে তখন ওনার মধ্যে না সেই ব্যাপারটা কাজ করছে না যে উনি কিছু অস্বাভাবিক দেখে ফেলেছেন বা কি মানে এই ব্যাপারটা উনি বুঝতেই পারছেন না। উনি প্রচণ্ড অবাক হয়ে যান যে গাড়ির ভিতরে কেউ নেই, এটা কী করে হয়, এটা চালাচ্ছে তাহলে কে। আর এই গাড়িটা কিন্তু খুব মানে খুব লাক্সারি কোনো গাড়ি ছিল না যে সেটা পুরোপুরি মানে অটোমেটিক পাইলট হয়ে গাড়িটা চলবে, সেরকমও কোনো গাড়ি ছিল না।
যে এই জিনিসটা হওয়ার পরে উনি মানে ভয় বলো, একটা রোমাঞ্চ ভয়, একটা জানার ইচ্ছা থেকে শুরু করে মানে এই সমস্ত জিনিসকে নিয়ে ওনার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়, এবং উনি তখনই ঠিক করেন যে উনি এবার গাড়িটাকে ফলো করবেন। তো সঙ্গে সঙ্গে উনি যে গাড়িটাকে সাইড করে উনি থামিয়ে দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে গাড়িটা আবার স্টার্ট দেন, এবং উনি গাড়িটাকে মানে অন্য মানে সামনের যে গাড়িটা চলে গেল সেইটাকে উনি এবার উনি ফলো করা শুরু করলেন। উনি যখন এবার ফলো করতে করতে কোনো রকম মানে উনি অনেক চেষ্টা করছেন, আবার সেই প্রবলেমটা হচ্ছে উনি যতই মানে গাড়িটা কিন্তু খুব বেশি সামনের গাড়িটা কিন্তু খুব যে স্পিডে চলছে তা কিন্তু নয়, কিন্তু উনি যতই গাড়িতে স্পিড তোলার চেষ্টা করছেন উনি কিছুতেই ওই গাড়িটাকে ছুঁতে পারছেন না। এইরকম করে অনেক কষ্টে মানে মনে হচ্ছে মানে উনি মানে বলেছেন যে আমি এত বছর ধরে ড্রাইভ করছি কোনোদিন এইরকম সিচুয়েশন হয় না, কখনো মনে হচ্ছে আমার নিজের হাত ফ্রিজ হয়ে যাচ্ছে, কখনো আমার মাথা কাজ করছে না, মানে কি একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানে এই যে ঘটনাটা এই ঘটনাটার মধ্যে একটা অদ্ভুত অলৌকিক ব্যাপার আছে। মানে এই ঘটনাটা আরও আপনারা মানে পরবর্তীতে শুনুন আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কতটা অদ্ভুত ঘটনা। তো আবার অনেক কষ্টে যখন ওই গাড়িটার একদম সামনাসামনি উনি চলে এলেন, একদম দুটো গাড়ি যখন প্যারালাল হয়ে গেল, তখন উনি আবার ভালো করে তাকালেন, এবং এইবার যে উনি তাকালেন উনি পরিষ্কার দেখলেন গাড়ির ব্যাক সিটটা পুরো ফাঁকা, কেউ নেই, এবং ফ্রন্ট সিটেও যে ড্রাইভার সিট বা তার পাশের সিটেও কেউ নেই, গাড়িটা নিজে থেকে চলছে, স্টিয়ারিং ঘুরছে, এটা উনি স্পষ্ট দেখেন। এবার একটা জিনিস এখানে কিন্তু মানে বিশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে উনি যখন প্রথমবার দেখেছেন হতে পারে যে গাড়িটা তখন যাই হোক গাড়িটা তো তখন মুভ করছিল, হয়তো উনি দেখতে পাননি, এটা হতে পারে, এবং উনি নিজেও এটা কিন্তু ভাবছিলেন যে আমি যেটা দেখেছি সেটা তো ঠিকই দেখেছি, কিন্তু আমি নিজেই নিজের মনকে বুঝ দিতে পারছি না যে আমি ঠিক দেখেছি। তো সেইটাকে জাস্টিফাই করার জন্য মানে নিজের মনের এই প্রশ্নগুলোকে উনি নিজেই মেটানোর জন্য উনি কিন্তু গাড়িটা নিয়ে আবার ওনার নিজের গাড়ি নিয়ে ওই গাড়িটাকে ধাওয়া করে, এবং উনি যখন আলটিমেটলি অনেকক্ষণের চেষ্টার পরে যখন গাড়িটাকে ধরতে পারলেন, তখন যখন উনি এই সিচুয়েশনটা দেখেন উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং উনি আর ওনার নিজের ওই গাড়ির প্রতি আর কন্ট্রোল রাখতে পারেননি। ওনার গাড়ি সোজা সাইডে গিয়ে একটা নিচু সামান্য একটু নিচু মতো জায়গায় গিয়ে মানে কোন মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, মানে সেরকমভাবে অ্যাক্সিডেন্টটা হয়নি, গাড়িটা অনেকটা মানে ওই মেন যে হাইওয়েটা ছিল সেখান থেকে মানে উনি কন্ট্রোল না রাখতে পারার জন্য সাইডে গিয়ে একটা জমির নিচে গিয়ে ঠাস করে থেকে বন্ধ হয়ে যায়, এবং রীতিমতো সেইটা দেখো না প্যানিক অ্যাটাক হয়ে যায়। মানে উনি নাকি উনি বলছেন আমার মাথা কাজ করছে, কিন্তু আমার মানে ওই 5-7 মিনিট আমি পুরো চুপ করে গাড়ির মধ্যে বসে আছি, আশেপাশে কেউ কোথাও নেই, গাড়ি শোষো করে হাইওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমার গাড়ির দিকে কোনো পুলিশের গাড়ি বা অন্য কোনো গাড়ি কেউ আসেনি, আমি একা রয়েছি। এবং অনেকক্ষণ ওনার শুধু হাত পা কাঁপতে থাকে, যদি এটা কী দেখলেন কেন দেখলেন। তো এই অবস্থায় 5-6 মিনিট ওখানে উনি বসে মানে উনি বলছেন আমি নড়তে পারছি না, আমি কী করবো। তো 5-7 মিনিট পরে যখন উনি একটু ধাতস্থ হলেন, তখন ওই জলের বোতল নিয়ে যেছিলেন, ওই জলের বোতল থেকে জল খান। জল খাওয়ার পরে উনি নিজেই তারপরে গাড়ি থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পরে উনি একটু বেটার ফিল যখন করেন, মানে এই ঘটনার মানে ওইভাবে গাড়িটা সাইড হয়ে যাওয়ার পরে ওই জমিতে নেমে যাওয়ার পরে উনি প্রায় ওখানে 10-12 মিনিট ওখানে উনি ছিলেন, তারপরে কোনো রকমে উনি নিজেই গাড়িটাকে অনেক কষ্টে উনি ওই জায়গাটা থেকে মানে বার করে আনেন, পিছিয়ে আনেন, পিছিয়ে এনে উনি আবার ভাবলেন যে না এখানে আর উনি কোনো মতেই দাঁড়াতে পারবেন না, কারণ এরপরে যদি আসে তারপরে এরপরে কী হবে উনি বুঝতে পারছে না, যে মানে উনি যেটা দেখেছেন মানে উনি প্রচণ্ড ভয় পান, এবং তখনও উনি ভয় রীতিমতো মানে ওনার বুক ধরপড় করছে। তো যাই হোক উনি অনেকটাই চলে এসেছিলেন, প্রায় উনি দেখলেন যে উনি যেখানটা আছে সেখান থেকে ওনার বাড়ি আর মাত্র 3 কিলোমিটার হবে, 3-3.5। তো উনি অনেক কষ্টে মানে উনি বলছেন যে আমার সারা শরীরে মনে হচ্ছে কোনো জোর নেই, আর আমি এত বছর ধরে ড্রাইভ করি আমার কোনো দিন এরকম হয়নি। তো যাই হোক, তো উনি অনেক কষ্ট করে ওনার রীতিমতো শরীর খারাপ লাগছিল, খুব আস্তে আস্তে কোনো রকমে উনি গাড়ি চালান, এবং উনি বলছেন যে আমি আমার গাড়ির সামনে ওনার কিছু ঠাকুরের ছবি দেখা ছিল, উনি বলছে শুধু মানে অপোজিটের কি গাড়ি আসে সেটা দেখছি আর ঠাকুরের দিকে ঠাকুরের ওই ছবিগুলোর দিকে চোখ, আর আমি কিচ্ছু দেখছি না, মানে আমি কীভাবে যে গাড়ি চালিয়ে এসেছি ওই 3 কিলোমিটার সেটা আমি মানে আজকের ডেটে আমি মানে হয়তো বলতেই পারবো না, এইরকম আর কি ব্যাপার। তো ওরকম অনেক কষ্টে উনি উনি আর সেই গাড়িটাকে উনি দেখেননি, উনি আর দেখার চেষ্টাও করেননি, উনি কোনো রকমে নিজের ফ্ল্যাটে আলটিমেটলি পৌঁছন, তখন অনেক রাত হয়ে গেছে। এবার ওনার মনে আছে উনি যখন নাকি নিজের ফ্ল্যাটে এসে পৌঁছন, তখন উনি জাস্ট
সোফার উপরে বসেন ওনার হলে, এবং ওনার হঠাৎ করে মনে হয় যে ওনার প্রচুর মানে ওনার বমি পেয়ে যায়, এবং উনি ওয়াশরুমে গিয়ে বমি করেন, এটা ওনার স্পষ্ট মনে আছে। এবং তারপরে নাকি উনি বেডরুমে চলে যান না, বেডরুমে চলে গিয়ে উনি শুয়ে পড়েন, এবং উনি কখন উঠেছেন, কি হয়েছে, ওনার কিচ্ছু আর মনে নেই। এরপরের ঘটনাটা আমি বলি, এখানে আবার একটা দুটো ভাগ আছে ঘটনা। এই এরপরে ওনার সেদিন তো 27 তারিখ, অনেক রাত হয়ে গেছিলো ওনার আসতে, এবং ওনার ওয়াইফের এবং ওনার যে আরও ফ্যামিলি মেম্বার ছিল তাদের আসার কথা ছিল 30 তারিখ। 30 তারিখ যখন ওনার ফ্যামিলি আসার কথা, আচ্ছা আমি আগের ঘটনাটাই বলে নিই, সেটা হচ্ছে যে এই যে উনি যে ঢুকলেন, ওনার যে বমি হলো, তারপরে উনি শুয়ে পড়েছে এটা আমার মনে আছে। এবং তারপরের একটা অদ্ভুত, উনি একটা ওয়ার্ল্ডে চলে গেছিলেন না, একটা অদ্ভুত মানে ওনার বাড়িতে কেউ এসেছিল না, উনি সেই একটা অন্য জগতে চলে গেছিলেন, সেটা উনি নিজেও ঠিক জানেন না। উনি একটা স্বপ্নের মতো একটা জায়গায় চলে যান, মানে কীরকম স্বপ্নের জায়গায়, মানে কোমা বলবো না তাকে, স্বপ্ন বলবো আমি সত্যি জানি না, খুবই আমি বললাম আপনারা শুনুন আপনারা বুঝতে পারেন কতটা অদ্ভুত ঘটনাটা। উনি ওনার কথা অনুযায়ী উনি যেদিন ওরকম হয় ঘটনাটা, উনি তারপরে এসে শুয়ে পড়েন, এবং উনি সকালবেলা রীতিমতো যখন ঘুম থেকে ওঠেন তখন উনি দেখেন যে ওনার মাথার কাছে ওনার মা বসে আছেন। ওনার মা ওনাকে ওনার মাথায় হাত বুলোচ্ছেন, ওনাকে গরম দুধ খেতে দেন, উনি সেটা খানও, এবং তারপরে ওনাকে বলে যে ওনার শরীর কেমন লাগে, সব বিভিন্ন নিজেদের ভিতরে কথাবার্তা হয়, যে উনি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, মাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, ইনি বলছেন যে হ্যাঁ আমার সাথে একটা এরকম এরকম ঘটনা হয়েছে। তো তখন নাকি ওনার মা বলেছেন যে না ওটা কিচ্ছু না, কেউ তোমার ক্ষতি করতে আসছিলো, আর কোনো ভয় নেই আমি এসে গেছি। মানে উনি ওনার মাকে সেদিন রাতে যে ঘটনাটা হচ্ছিল ওনার কথা অনুযায়ী উনি সেটা ওনার মাকে বলেছেন, মানে এটা কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছিল, ওনার রিয়ালিটিতে হচ্ছিল সেটা কিন্তু উনিও জানেন না। কারণ এর পরের ঘটনাগুলো বললে আপনারা বুঝতে পারবেন, মানে ওনার কথা অনুযায়ী যেদিন উনি ঘটনাটা ঘটলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখেন ওনার মা ওনার মাথার কাছে বসে রয়েছেন, ওনাকে একটা গ্লাস দুধ এনে দিয়েছেন, উনি দুধটা খাচ্ছেন, এবং উনি ওনার মায়ের সাথে গল্প করছেন এবং এই বিষয়েও কথা বললেন। তখন ওনার মা বললেন যে একটা মানুষ একটা লোক তোমার ক্ষতি করতে এসেছিল, সে আর নেই, কোনো ভয়ের কিছু নেই, এ বলে বলো ওরাকে বলো রেস্ট নিতে। এবং তারপরে রাতের বেলা ওনার জন্য নাকি, এবং উনি তখন নাকি আবার ঘুমিয়ে পড়ে, আবার যখন উনি রাতের বেলা ঘুম থেকে ওঠে পরের দিন, উনি দেখছেন ওনার মা ওনার জন্য স্যুপ বানিয়ে এনেছেন এবং ওনাকে সেটা একটা বলে করে, ওনে একটা সিরামিক বলে করে ওনাকে খাওয়াচ্ছেন, উনিও খাচ্ছেন, এবং কখনও কখনও উনিও ওনার মাকে খাইয়ে দিচ্ছেন, এইরকম একটা মানে জিনিস উনি ফিল করেছেন মানে ওনার কথা অনুযায়ী উনি এইগুলোই করেছেন। একদম রিয়েল লাইফে যেরকম মানুষ যেভাবে কারোর সাথে কথা বলে, যেভাবে ইন্টারাকশন করে, একদম সেরকম, কোনো এর মধ্যে অস্বাভাবিকত্ব ছিল না। আচ্ছা সেই দিনটা ছিল 28 তারিখ, মানে যেদিন ঘটনাগুলো সেদিন 27 তারিখ রাতের বেলা ঢুকেছেন, 28 তারিখ পুরো দিনটা গেছে। এবার ওনার ফ্যামিলির আসার কথা ছিল 30 তারিখ, কিন্তু 29 তারিখ হঠাৎ করেই, মানে এবার আমি বলছি 29 তারিখ বিকেলের কথা, 29 তারিখ বিকেলবেলা ওনার ঘুম ভাঙে, অনেক বেলের আওয়াজে, প্রচুর মানে দরজায় বেল পড়ছে। উনি হঠাৎ করেই মানে ওঠেন, এবং উঠে উনি যখন দরজাটা খুলে দেখছেন যে ওনার ওয়াইফ ওনার ছেলে দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে যে তোমাদের তো কালকে আসার কথা ছিল, তোমরা এখন এলে? তখন বলছে কি তুমি, তোমাকে আমি এত ফোন করছি, কালকে সারাদিন আমি ফোন করেছি, তুমি আমি তোমার একজন কলিগকে ফোন করেছি, সে বললো যে তুমি আগের দিন রাতে বেরিয়ে গেছো, তোমাকে এতবার ফোন করলাম তুমি সারাদিনে ফোন ধরলে না। তখন বলছে তুমি কোথায় ফোন করেছিলে? বলছে হ্যাঁ আমি তোমাকে এতবার ফোন করেছি। তখন বলছে এই তো আমি সোফা থেকে, তুমি এত বেল দিচ্ছিলে, আমি এই তো সোফাতে শুয়েছিলাম, এই তো এসেছি, মানে এসে আমি যা সোফায় শুয়েছিলাম আর তুমি তো এলে। বলছে না তুমি তুমি তো 27 তারিখই চলে এসছো, 28 তারিখ তুমি পুরো 28 তারিখ দিনটা তোমাকে এতবার ফোন করলাম, একটা দরকারে তোমায় ফোন করছিলাম, তারপরে আমার চিন্তা হলো যে তুমি একা ফ্ল্যাটে রয়েছো, কী ব্যাপার, তো সেই জন্য আমি আগের দিনই চলে এলাম, আমার আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তো তখন বলছে যে হ্যাঁ আমি 27 তারিখই বেরিয়েছিলাম, কিন্তু এই 28 তারিখের ব্যাপারটা মানে ওনার কাছে একটা মানে একটা স্বপ্নের মতো একটা ড্রিমই ব্যাপার হয়ে গেছে। মানে এটা উনি মনে মনে ভাবছেন যে আচ্ছা আমি তো এখন সোফা থেকে উঠলাম, আমি তো কালকে তো শুয়ে পড়েছিলাম, তাহলে মায়ের সাথে কথা বলতে বলতে আমি তাহলে সোফাতেই শুয়েছিলাম। এইবারে
মানে ওনার স্ত্রী তো প্রচণ্ড রাগারাগি করছে, বলছে তোমার শরীর ঠিক আছে কি না এই সমস্ত বলছে ঠলছে, বা স্ত্রীকেও পুরো ঘটনাটা বলেছেন যে 27 তারিখ থেকে কি হয়েছিল, ওনার স্ত্রী ওনার ছেলেকে বলেছে। তো স্ত্রী বলছেন যে তোমার তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে, তুমি যেটা দেখেছো এটা না হয় ঠিক আছে মেনে নেবে হয়েছে, কিন্তু তুমি এই 28 তারিখটা তুমি যেভাবে স্পেন্ড করেছো বলছো এইটা তো হওয়া সম্ভবই না। তখন বলছে যে সেটাই তো আমিও ভাবছি, যেটা কি মানে আমি কী দেখলাম, মানে আমি মানে সত্যি মা এসেছিল, কারণ ওনার মা বেশ অনেক দিন আগে মারা গেছেন। মানে উনি যেটা দেখেছেন যে ওনার মা ওনার মাথার কাছে বসে রয়েছে, ওনাকে গরম দুধ খাওয়াচ্ছে, স্যুপ খাওয়াচ্ছে, ওনার সাথে কথা বলছে, বলছে এটা কি করে হয়। ওনার উনি উনি বলছে আমি তো আমার মাকে ঘটনাটাও বললাম, বলছে হ্যাঁ সবই বুঝতে পারছি কিন্তু তুমি তো একটা স্বপ্ন দেখেছো। তখন বলছে এরকম স্বপ্ন আমি কী করে দেখলাম, আর একটা গোটা দিন আমি শুধু শুয়ে কাটিয়ে দিলাম, মানে এমন ঘুমোলাম একটা গোটা দিন, আর বলছে যে আমি বেডরুমে ছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা শোনার পরে তো ওনার ওয়াইফ তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, বলছে কী হলো ঘরে কি তাই কেউ ঢুকেছিল। তো উনি কী করেন, প্রথমে কিচেনে যান, যেহেতু বলেছে দুধ গরম করেছে স্যুপ বানিয়েছে, তো উনি কিচেন দেখছে একদম পরিষ্কার যেরকম রাখা ছিল, মানে কোনো রান্নাবান্নার কোনো চিহ্ন নেই, একটা জলের ফোঁটাও পড়ে নেই, কোনো বাসন এদিক থেকে ওদিক হয়নি, কিচ্ছু হয়নি, একদম অ্যাজ ইট ইজ রয়েছে উনি যেরকম আগে রেখে গেছিলেন। তো উনি বলছে তুমি বলছো স্যুপ হয়েছে, কোনো এখানে তো মানে কিচ্ছু হয়নি, আর ঘরে সেরকম কিছু বাজারও নেই, তুমি কি 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 রান্না করো, তুমি আমি যদি ধরে নিই যে তুমি নিজেও স্যুপটা করেছো, তো তুমি কী দিয়ে করেছো। তার মধ্যে হ্যাঁ সেটাও তো ঠিক। তারপরে বেডরুমে যাচ্ছে, বেডরুমে দেখছে যে উনি বলছে হ্যাঁ আমি একবার শুয়েছিলাম, বলছে যে হ্যাঁ বেডরুমে একটা মানুষ বসলে এলে তার তো একটা মানে কিছু তো ফুটপ্রিন্ট থাকবে। তখন শুধু দেখছে যে একটা বালিশ রয়েছে, মানে সেখানে উনি যে ছিলেন সেটুকু বোঝা যাচ্ছে যে উনি ওখানে একবার শুয়েছিলেন, কিন্তু মানে কোথাও কিছু নেই। তো ওনার ওয়াইফ বলছে ঠিক আছে তোমার হয়তো কিছু শরীর ঠরীর খারাপ হয়েছে, তোমার কিছু তুমি বলে বমি করেছো, তো ঠিক আছে তুমি একটু রেস্ট নাও, আমি খাবার দাবার বানাচ্ছি। তো তখন না মানে ভদ্রলোক না ভাবছেন যে ওনার সাথে 27 তারিখ থেকে এই 29 তারিখ অব্দি কী কী ঘটনা ঘটলো, এবং উনি ওনার পরিষ্কার মনে আছে যে উনি বেডরুমে শুয়েছিলেন, তাহলে উনি সোফাতে মানে হলে এলে প্রথম উনি হলে ছিলেন, তারপরে উনি ঘুমোচ্ছেন, ওনার মা ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওটা কিন্তু বেডরুমে। তারপরে উনি লাস্ট কি ওনার উনি মনে করার চেষ্টা করছেন যে উনি তাহলে কি পুরো এই মানে 28 তারিখ দিনটাকে উনি পুরো না খেয়েছে, এবং 29 তারিখ দুপুর অবধি উনি পুরো না খেয়েছিলেন। মানে একটা মানুষ যদি কিছু না খায় তা তো খিদে পাবে, উনি বলছেন যে না উনি ফিল করছেন না সেরকম খিদে কিন্তু পায়নি। তো উনি বিভিন্ন জিনিস ভাবনা চিন্তা করতে 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 এবার উনি যাই হোক এবার ওনার মানে ফ্যামিলির সামনে তো উনি অতটা চিন্তা প্রকাশ করতে পারছেন না, তো উনি একটা খুব অদ্ভুত এক জিনিস উনি লক্ষ্য করলেন, মানে এতক্ষণ মানে কিচেনে কোনো কিছু নেই, বেডরুমেও একটাই বালিশ, ওনার মাও নাকি ওনার পাশে শুয়েছিলেন, সেরকম কোনো চিহ্ন নেই, কিন্তু একটা চিহ্ন কিন্তু এই ঘরে ছিল, সেটা কি জানেন? ওই যে ওনাকে একটা সিরামিক বলে যে স্যুপ দিয়েছিলেন ওনার মা, সেখানে কিন্তু মানে ওই ওনার যে বেডরুমটা ছিল, বেডরুমে একটা সাইডে একটা টেবিল ল্যাম্প ছিল, এবং সেই টেবিল ল্যাম্পটা সামনে ছিল, এবং পিছনে ওই স্যুপটা খাওয়ার পরে ওই বোলটা আর ওই যে স্পুনটা ছিল সেটা কিন্তু রাখা ছিল, এবং সেটা যখন ওনার ওয়াইফ প্রথম এসেছিলেন ঘরে উনিও দেখতে পায়নি, এবং এই ভদ্রলোকও কিন্তু অতটা খেয়াল করেননি। পরে যখন উনি এই ব্যাপারটাগুলো মানে উনি ভাবছিলেন, তখন উনি পুরো জিনিসটার ওই একটাই প্রমাণ কিন্তু উনি পেয়েছিলেন যে উনি যা যা বলেছেন বা যেটা যেটা ওনার মনে আছে সেটা কিন্তু পুরোটা মিথ্যে বা কোনো স্বপ্ন নয়। এবং পরে যখন ওটা এবং সঙ্গে সঙ্গে উনি ওটা ওনার ওয়াইফ এবং ওনার ছেলে দুজনকেই দেখান, এবং দুজনই প্রচণ্ড অবাক হয়ে যায় যেটা কী করে সম্ভব। আর উনি নিজে তো উনি নিজে কিন্তু স্যুপটা বানাননি, বা এবার স্যুপটা যে উনি হোটেল থেকে নিয়ে এসেছিলেন সেটাও কিন্তু নয়, উনি কিছুই নিয়ে আসেননি, উনি ওখানে অল্প খাবার খান এবং শুধুমাত্র জলের বোতল নিয়ে উনি এসেছিলেন। এবং স্যুপটা যদি উনি উনি মানে ওনার যুক্তি অনুযায়ী যে প্রথম কথা হচ্ছে উনি কিছুই আনেননি, এবং উনি যদি আনতেনও তাহলে হোটেলের কোনো কন্টেনার করে উনি আনতেন, সেটাও তাহলে কিচেনে থাকতো বা বিনে থাকতো সেই কন্টেনারটা, সেরকম কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। তো তারপরে ওনার শরীর মানে একদম ঠিক হয়ে যায়, মানে শরীরে আর কোনো প্রবলেম ছিল না, কিন্তু এই বিষয়টা কিন্তু ওনাদের তিনজনকেই পুরো ভিতর থেকে নাড়া দিয়ে যায়। এবং পরে আমি বললাম যে উনি এবং ওনার ওয়াইফ দুজনেই প্রচণ্ড ধার্মিক মানুষ, এবং ওনারা একটা মন্দিরে যান, ওখানকার একটি মন্দিরে, এবং সেখানের মন্দিরের যে পুরোহিত তিনি বলেন যে
আপনি যখন সেদিন রাতের বেলা ফিরছিলেন, ওই যেটা গাড়ি দেখুন বা যেটাই দেখুন, সেটা কিন্তু মানে আপনার পক্ষে খুব ক্ষতিকারক একটা জিনিস ছিল। মানে সেটা একটা কোনো মানে প্রেতাত্মা হোক বা কোনো দুরাত্মা হোক, যেই হোক না কেন, সে কিন্তু তার নজর কিন্তু আপনার উপরে পড়েছিল, এবং সেই দিন আপনার বিপদ বা আপনার মানে প্রাণহানি কিন্তু হতোই, মানে কেউ আটকাতে পারবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। কিন্তু সেই দিন মানে একজন মানে ভগবানই সেদিন হয়তো আপনার মায়ের রূপে হোক বা যেভাবেই হোক আপনাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। এবং সেই দিন যদি ওই শক্তিটা, সে শক্তি আপনার মায়ের ভালোবাসা হোক, তার মানে অবশ্যই মায়ের তো তার সন্তানের প্রতি ভালোবাসা আদর সবসময়ই থাকে, তো সেই শক্তির বলেই কিন্তু আজ আপনি বেঁচে গেছেন। আর এই কথাটা কিন্তু মানে ওনার মাও কিন্তু বলেছিল যে কেউ তোমার ক্ষতি করতে হয়তো চাইছিল, সে করতে পারেনি, সে চলে গেছে, তোমার আর কোনো ভয় নেই। এই কথাটা কিন্তু ওনার মা ওনাকে বলেছিল, পরিষ্কার ওনার মনে আছে। তো তারপর থেকে উনি মানে এই একা উনি কখনো রাতের বেলা ওই দিল্লি থেকে নয়ডা কিন্তু উনি আর ড্রাইভও করেন না, এবং একা থাকলে তো করেনই না। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা আপনাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে ইমেল আইডি দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পারলে নোটিফিকেশান বেলটা অন রাখবেন, তাহলে যখনই চ্যানেল নতুন ভিডিও আপলোড হবে আপনার কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।